আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি ইমেজের আমরা ড্রপ শ্যাডো ক্রিয়েট করব। তো ড্রপ শ্যাডো ক্রিয়েট করার জন্য প্রথমে আমি এই ইমেজটাকে ট্রান্সপারেন্ট করে ওপেন করে নিলাম, অর্থাৎ পিএনজি মোডে ওপেন করে নিলাম। দেন আমরা এটাকে একটি রেক্টেঙ্গুলার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে এখানে একটি অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড শেপ নিয়েছি। তো কালারটা আপনারা চেঞ্জও করে দিতে পারেন, দিস ইজ ডিটেল। তো এইটাকে আমরা যেটা করতে চাচ্ছি, এই বোতলটাকে আমরা একটা এখানে শ্যাডো ক্রিয়েট করতে যাচ্ছি, এখানে একটা শ্যাডো হবে আর কি। শ্যাডো করার জন্য আমরা ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল ইউজ করে জাস্ট এখানে নতুন একটা লেয়ার নেব। এই লেয়ারের নিচে, মূল অবজেক্ট লেয়ারের নিচে, তো এখানে আমরা ট্রাই করে দেখছি যে এখানে আমি শ্যাডো কালারটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক শ্যাডো যদি আমি ক্লিক করি তখন এখানে দেখেন জাস্ট নর্মালি এখানে একটা শেড আসছে, এখানে এরকম শেড আসছে। তো এটাকে আমি পার্সেন্টেজটাকে একটু অপাসিটিটা একটু কমাই দিতে পারি, 70-71 করে দিই। তো শ্যাডোটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই, একটু অ্যাঙ্গেল টাইপের শ্যাডো যাচ্ছি, জাস্ট লাইক বোতলটা পরে আছে এভাবে, লাইক এখানে একটা সার্কেলটাকে বড় করে দিই। হ্যাঁ, একটু ছোট করে দেব। এটাকে জাস্ট নর্মালি এখানে আমরা প্রেস করে দিই। এখানে কি একটা রিয়েল ফিলের মতো চলে আসবে। এটাকে জাস্ট একটু জুম করে নিই, জুম করে আমার কাছে মনে হচ্ছে এই যে অবজেক্টটা এখানে একটা এটাকে যদি আমি কন্ট্রোল টি দিয়ে ধরি, র‍্যাপ করে দিই একটু, জাস্ট আমি এখানে এটাকে একটু শেয়ারটা ফেদ করে নিই। নর্মালি এটাকে একটু নিলাম, এটা একটা জাস্ট নর্মাল সিম্পল শ্যাডো হতে পারে, শ্যাডো ক্রিয়েট হতে পারে। কারণ এটাকে আরও কয়েকটা শ্যাডো করা যেতে পারে, যেমন রিফ্লেক্ট শ্যাডো করতে পারি আমরা, বা অন্য কোনো শ্যাডো করতে পারি। ওকে, তো আমরা এই শ্যাডোটাকে পজ করে দিই। এটা হচ্ছে জাস্ট আন্ডার শ্যাডো